আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আজকু আপনারা একটা দৃশ্য দেখাইমু আমি, যে আমরা বাংলাদেশও আমরার শেষ কুটুম্বরে আমরা কই না নি, যেনে জায়গা জমিন আছে, আপনারা কিতার লাগি বাগান করন্যা সবজি করন্যা করিয়া খাইলে, তো নিজে ফলাইয়া খাইলে, কোনো ফর্মাল ইনস্ট্রুমেন্ট থাকতো নাই, আর টাইমটাও কাটবো। আমি আপনারা দেখাই, ওই দেখো বর্তমানে আমরা লন্ডন, আমার এজন নেইবার সাসি, দেখো কা জায়গা নাই, কিন্তু ইটা বাগানের জায়গা নাই, কিন্তু তাই কিতা করছেন কুদাইয়া, ও দেখো কা ডুগি রইছেন, টমাটো রইছেন, আপনার আলু আছে, ও দেখো বাখরোর পাতা, ও দেখো দেশি কদু উতা রইছেন। এক জায়গা জায়গার মাঝে যদি ইটা করিয়া তারা খাইতে পারেন, তে দেখো কা সুন্দরও লাগে, টাইমও কাটে, বাগান টাগান করলে খুব সুন্দর লাগে। দেখো গা কত সুন্দর করে যা আর জিও করছেন, একটা সুন্দর একটা ছোটোমোটো একটা বাগান, বাগানের মাঝে সপ্তাহ আছে, বাংলাদেশি ডুগিও দেখলে আপনারা খুব সুন্দর লাগে। টমাটো এবো ওইছে না, ও দেখো কোনো টমাটো আছে না, ওইছে না এবার টমাটো, বাঘরোর ভাতায় এখারা তারা খাইলিছেন, খাইয়াও দেখো কারো খারা রয়েছেন, অন অন এর লাগা আছে, আলু টালু আছে, ডুগিও আছে, দুই জাতের ডুগি আছে, তো দেখতে সুন্দর লাগে। আর আমরাও যেন আমরারও জায়গা টাকা থাকলে ওগুলা করলে সুন্দরও লাগে, টাইমও কাটে আপনার, বা ইত্যাদি ইত্যাদি যত মানুষের শখে হই না কেন, কিন্তু খাওয়া যায় জিনিসগুলি, বুঝলেন তো। এটা সুন্দর একটা ছোটো মোটো বাগান, তো ভালোও লাগে, আশা করি আপনারা ভালো আছেন। আর যার গার্ডেনের জায়গা টাকা আছে ওগুলা করবা, করলে ফ্রেশ ফ্রেশ খানি খাইতে পারবা। আর ইয়ার বালা থাকুকা স্কুল লাগি করি যে।